হে হোয়াটস আপ গাইস, ইটস ইওর বয় গাজি মোহাম্মদ আরিফ এন্ড ইউ আর ওয়াচিং গাজি মোহাম্মদ আরিফ ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে হচ্ছে আমরা একটি রিয়াকশন ভিডিও, তোমরা হচ্ছে আমার টাইটেল অলরেডি বুঝে ফেলেছো, তো আমি হচ্ছে কোন ভিডিও নিয়ে রিয়াকশন ভিডিও বানাবো আজকে। সো রানা দ্য কালিবয় পাবলিশ হয়ে গেছে অলরেডি এবং তাবিব রানা ইউটিউব চ্যানেল, এটা অলরেডি গতকালকে পাবলিশ হয়ে গেছে। সো গাইস, রানা দ্য কালিবয় পার্ট ওয়ান অলরেডি ভিডিওটা অনেক বুমিং হয়ে গেছে, সেকেন্ড ভিডিওটা অনেক এক্সেলেন্ট ছিল। সো আজকে আমরা হচ্ছে রানা দ্য কালিবয় পার্ট থ্রিটা হচ্ছে রিয়্যাক্ট করবো এবং আই থিঙ্ক এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। সো লেটস গো টু দ্য ভিডিও গাইস। দেশে 5,30,000 কোটি টাকার বাজেট হল, 1,868 কোটি টাকা বিটিভি পেল, পথ শিশু কিছুই পায় না। যদি এত শত অত হয় আমার ভাগের টাকা করো লোকে সঞ্চয়, চাচ্ছি তো অধিকার চাচ্ছি না অনুদান, বাকি রানাদের তরে এইটাই সমাধান। কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই, তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই, 5,00,000 কোটি যদি দেশের বাজেট হয় 500 কোটি টাকা অ্যামাউন্ট বেশি নয়। সো গাইস, ভিডিওটা দেখলাম অ্যান্ড সত্যি খুবই খারাপ লাগলো। এখানে হচ্ছে রানা দ্য কালিবয় আগের মতনই হচ্ছে, ওরা এই ভিডিওতে সেম সিন, সেটা হচ্ছে ও গরিব থাকে এবং ও শিক্ষা নিয়ে এইবার হচ্ছে কথা বলছে এবং আসলে খুবই খারাপ লাগলো। লাইক বাংলাদেশে এখনও হচ্ছে অনেক এরকম শিশু আছে যারা
এরকম শিক্ষার ঠিক মতন হচ্ছে ওদের কাছে অনুদানটা পৌঁছাচ্ছে না বা ওরা ঠিক মতন শিক্ষা পাচ্ছে না, এর কারণ অনেক কিছু হতে পারে, দারিদ্রতা অনেক কিছু হতে পারে। সো আমার এখানে লাইক এন্টায়ার ভিডিওটা খুবই ভালো লাগছে, খুবই একটা সামাজিকমূলক ভিডিও আমার কাছে খুব এটা মনে হয়েছে। এবং ওর একটা কথা আমার খুব ভালো লাগছে যে শিক্ষার আলো জ্বলবে ঘরে ঘরে, কিন্তু হচ্ছে ওর নিজেরই ঘর নাই, সো এখন ও কী করবে, এই টাইপের একটা ছিল, আমি ভুলে গেছি, সরি। বাট আমার কাছে সত্যি এটা খুব ভালো লাগছে। এবং আমি জাস্ট এটা বলবো, ধনী গরিব বা মিডল ক্লাস ফ্যামিলি এটা কোনো ম্যাটার না, আমাদের হচ্ছে সবারই দায়িত্ব কিছু না কিছু এদের জন্য করা। সো আমাদের দেশে অনেকে অনেক এনজিও কাজ করতেছে, আই হোপ তারা সব জায়গার সব ক্ষেত্রেটা এটা দেখবে। সো এবং আমি এটাও বলতে চাই যে আমাদের সরকার অনেক ভালো কাজ করতেছে, সো আমিও বলবো যে তারা যেন আরও ভালো করে সব কিছু দেখে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।